চলে আসছি উত্তমদার কাছে, আর আজকের ইন্ট্রো আমি নিচ্ছি, তারও রিজন আছে, আর রিজনটা উত্তমদাই বলবে। আজকে এরা আসেনি, আজকে আমি এসেছি এদের কাছে, কারণ এই যে আমাদের আছে বস, এটাকে নিয়ে ঘুমাই, এটাকে নিয়ে সবসময়, মানে এখন এটাকে নিয়েই সবসময় গিয়ে লাগে লাগে লাগে। সাবধানে ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো আজকে আমি যাবো রায়গঞ্জে। রায়গঞ্জে কেন যাবো, কারণটা হলো আমাদের যে পাশের বাড়ি, মানে আমাদের যে কোনোর আছে, কোনোর আমাদের কোনোরের পাশে, কেমন বলছি আমি রে ভাই, না আমার অনেকে চেনো যে আমার কোনোরের বাড়ি। তো কোনো থেকে একটা আমার ফ্রেন্ড আছে, ও হচ্ছে কি, ও আগে থেকে ডান্স শিখতো, তারপর তো ওর কোথাও একটা প্রোগ্রাম ছিল, তো প্রোগ্রামে কি হয়েছে, ও ফার্স্ট হয়েছে, তো ফার্স্ট হওয়ার কারণে ও 1,00,000 টাকা প্রাইজ পেয়েছে। তো মানে এটা আমাদের কাছে এবং কি কোনো বাসির কাছে একটা গর্বের বিষয় যে আমাদের পাড়ার ছেলে, আমাদের নিজের বন্ধুর মধ্যে সে কোথাও একটা অডিশন বাইরে প্রোগ্রামে গিয়ে সে 1,01,000 টাকার একটা মানে গিফট পেয়েছে, মানে এটা তো আমাদের কাছে একটা অনেক গর্বের বিষয়। তো সেই কারণেই ভাবলাম কেননা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা যাক। তো চলো তাহলে সেখানে গিয়ে কথা হচ্ছে, আর চলো দেখাচ্ছে রাস্তায় আজকের আবহাওয়াটা ভাই, মানে রৌদ্র আর মেঘটা হালকা হালকা মেঘমেঘ করেছে আর রৌদ্রদ্রু করেছে। সবাইকে ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো এনজয় করো, ভালোভাবে কাটুক সবার ছট পুজো। আমরা সেই আমাদের দুর্গাপুর ট্রাফিকে চলে এসেছি, ইন্টারনেটে তোমরা আসতে ভাই সাহ, শুধুটা তুমি ওইদিকে ফেলো কাকা। এটা হলো আমাদের দুর্গাপুরের ট্রাফিক ভাই। আকাশটা ভাই কি লাগছে ক্যামেরার মধ্যে, আকাশটা আর রৌদ্র রাস্তা ভাই আলাদাই লাগছে। তো আমরা এখন দুর্গাপুর থেকে ডাইরেক্টলি যাবো বিদ্রোহী মোড়, বিদ্রোহী মোড় থেকে রাজাকে ফোন করবো, তারপরেই ও কোথায় থাকে আমি জানি না, তার সঙ্গে গিয়ে তারপর সেখানে গিয়ে আলাপ আলোচনা হবে। তাহলে চলো আমরা এখন চলে এসেছি অলরেডি রূপাহাড়ে। আর যারা তোমরা আমাকে চেনো, যারা আমার সাবস্ক্রাইবাররা আছো, যারা ভিউরা আছো, যারা আমাকে কোথাও দেখছো কি দেখতে পাচ্ছ যে উত্তম আছে, তো প্লিজ একটু তো কোথাও দেখা হলে অবশ্যই কথা বলবে, আমার দারুণ লাগে তোমাদের সঙ্গে কথা বলতে, মানে আমি বলে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না যে কেমন লাগে, জাস্ট হ্যাপি লাগে। তো দেখা হলে প্লিজ কথা বলো, আমার খুব খুব ভালো লাগে। যারা কোন থেকে ভিডিওটা দেখছো ভাই, প্লিজ সবাই একটু শেয়ার করে দিও। শিলিগুড়ি, আচ্ছা কোথাও গেছিল নাকি, কোথাও গেছিল, যাচ্ছ কোথাও, দার্জিলিং? ও গুড, তো ওরা যাবে দার্জিলিং, আমরা যাবো দেখতে, আমরা সামনে নেতাজি নেতাজি মোড়, নেতাজি মোড় ডাইরেক্ট চলে যাবো আমরা বিদ্রোহী মোড়। সাবধানে, বি কেয়ারফুল। হ্যাঁ কোথায় আছিস? বিদ্রোহী মোড়। জায়গাটাতে আছে, আমরা এখন যাবো এর এখানে। তো চলো তাহলে, তো তোমরা দেখতে পাচ্ছ আমার ক্লাস চলে এসেছে উত্তম মোটো, আমি এখন ডান্স শিখবো, আমি এখন ডান্স ক্লাসে জয়েনিং হচ্ছি আজ থেকে, আর আমি ব্যাপারই আলাদা, আমি নিজে ওটা বড় চেকটা চেকটা নিজে ফল কিছু ব্যাক টু আওয়ার চ্যানেল।
উত্তম মোটো ব্লগ। এখন আমরা চলে আসছি উত্তমদার কাছে, আর আজকের ইন্ট্রো আমি নিচ্ছি, তারও রিজন আছে, আর রিজনটা উত্তমদাই বলবে। অ্যাকচুয়ালি কি হয়েছে যে আজকে এরা আসেনি, আজকে আমি এসেছি এদের কাছে, কারণ এই যে আমাদের আছে বস জয় রাজা, কোরের সবাই রাজা নামে চেনে, আর রায়গঞ্জের সবাই জয় নামে চেনে, আর এখন সবাই চিনছে আস্তে আস্তে দ্য ডিফারেন্ট গাই, দ্য ডিফারেন্ট গাই নামে। আর রিসেন্টলি এদের প্রোগ্রাম হয়েছিল, আর কোথায়, বিহার পূর্ণিয়া, বিহার পূর্ণিয়া প্রোগ্রাম হয়েছিল। তো একটা মানে অনেক বড় অ্যাচিভমেন্ট করেছে, এই দেখছো অনেক বড় পাশে, মানে এখন এটাকে নিয়ে ঘুমায়, এটাকে নিয়ে সবসময়, মানে এখন এটাকে নিয়েই সবসময়, এর সাথে অলওয়েজ। আর কেমন লাগছে বলতো? প্রথমত আমার বিশাল বড় অ্যাচিভমেন্ট এটা, আচ্ছা আমার লাইফে ফার্স্ট টাইম এত বড় কম্পিটিশন করছি, আর এত বড় প্রাইজ মানি না, এটা শুধু তোর না, মানে আমাদের যে কোনোরে যে সব মানে আছে যারা সবাই, মানে শহরে থাকা বিশাল বড় অ্যাচিভমেন্ট, একটা গর্বের বিষয় আমাদের রায়গঞ্জের লোকেরও, রায়গঞ্জের লোকেরও, আমার কালিয়াগঞ্জ রায়গঞ্জের সবাই একটা গর্বের বিষয় যে আমাদের পাড়ার ছেলে, আমার পাশের ছেলে একটা এত বড় জায়গায় গিয়ে মানে স্কুলের হয়ে এসছে, একটা আলাদাই ভালোবাসা আমাদের। স্বপ্ন স্বপ্ন ছিল এক্সপ্লেনটা থাকে, নেক্সট প্ল্যান বলতে মুম্বাই দিল্লি যাওয়ার, কারণ দেখ সবাই তো ওই দিকেই পড়ে না, আমাদের দিক থেকে কজন যায় না, ঠিক তো আমার ইচ্ছা ভাই আমরা যাই, আমাদের দিক থেকে ছেলে পেলে যাক, আমাদের দিকে নামটা উঠো, রাজ্যের নামটা উঠো, কুনুরের নামটা উঠো, আমি গেলে তো অবশ্যই যাই, কুনুরের ছেলে কোনো নামটি উঠবে, আমি এটাই চাই, আমরাও চাই যে তুই যা আরও ভালো জায়গায় এগো, আমাদের কুনুরের নাম রায়গঞ্জের নাম পুরো একদম আলোর মতো রসান। चल ब्रो, ए बाबू बहुत बढ़िया, बाबू तू बहुत बढ़िया डांस कर रहा है, इतने बीनर बन रहा हूँ बाबू, 1,20,000 की राशि आपको मुबारक हो। अब इसके बाद जो मिस्टर मिसेज का हम थोड़ी देर बाद घोषणा करेंगे। यू आर फ्रॉम कहाँ? वेस्ट बंगाल रायगंज से। रायगंज, ओके, एक ग्रुपिक फोटो हो जाए फटाफट जल्दी से। क्या बोला सर आपने एक बार फिर से? वो दादा क्या खोड़ते हैं, मोची खा के सो जाते हैं। যারা কুনুর থেকে দেখছো ব্লগটা, আর কুনুর থেকে অনেকেই দেখে ব্লগ ভিডিও আমার, তো অবশ্যই একে সাপোর্ট করবে আর ভিডিওটা শেয়ার করবে, কারণ সবাইকে জানা দরকার যে আমাদের কুনুরে এমনকি রায়গঞ্জে একটা এত বড় সেলিব্রিটি হচ্ছে আস্তে আস্তে, আর অনেকেই এখন মানে অলরেডি সেলিব্রিটি হয়ে গেছে। কে ছিল প্রোগ্রামে বলতো, কি নাম ওর? চাঙ্কি পান্ডে। চাঙ্কি, চাঙ্কি পান্ডে তো চাঙ্কি পান্ডে এসেছিল এদের প্রোগ্রামে। তো উত্তম ভাই তোমরা সবাই চেনো, আর যারা নতুন আছো, যারা নতুন একদম নতুন, আগে সাবস্ক্রাইবটা করবা, ভালো লাগলে লাইক কমেন্ট করবা, কি ভালো কি খারাপ কমেন্টে জানালে একটু আমাদেরও ভালো হয়, জানাও। আর যেভাবে সাপোর্ট করতেছো সেভাবে আরো সাপোর্ট করো, যাতে ওর থেকে আমি আমার থেকে আরো অনেক সবাই যাতে উঠে থাকে। হ্যাঁ, এটাই বলবো, লাইক কমেন্ট শেয়ার করো। আদি সাহা ওখানে ভিডিওগুলোতে বলো লাইক করে দিবা। তো যাই হোক, যারা কুমোর থেকে দেখছো আমি আমারও বলছি, মানে একদম শেয়ার তো অবশ্যই, কারণ পুরো কুমোর ছড়িয়ে ভিডিওটা, আমি জানি কুমোরে ছড়িয়ে যাবে, আর সবাই শেয়ার করে দিও যাতে কুমোরটি বাইরেও যায়। আর এখানে অ্যাডমিশনের ব্যাপারে কিছু বলবি? অ্যাডমিশনের ব্যাপারে বলতে, পুনর থেকে আসতো মানে কালিয়াগঞ্জ থেকে আসে, তো অ্যাডমিশনের ব্যাপারটা বলবো যে অ্যাডমিশন ফি 700 নি, আর মান্থলি 500, উইকে 2 দিন। অ্যাড্রেস আর বাকি ডিটেলস ফোনে জেনে নিও, তাই তো? তাহলে একে কংগ্রেচুলেশন, আর অনেক বড় হও চাই, আর
Kill Kurt, not Oscar.